بسم الله الرحمن الرحيم আপনার শুনে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ যথার সময় আমরা পৌঁছে দিয়েছি আমি বলতে চাই স্বপ্নের পদ্মা সেতু আমাদের বাস্তবায়িত হয়েছে ২৫শে জুন পদ্মা সেতু আমরা উদ্বোধন করেছি আমার বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই না শিক্ষা বিন না পার্লামেন্টে আসুন খেলা হবে ধন্যবাদ খুরশেদ আলম আমার মাহফিলে সাজা লাগবে ওবাইদুল্লাহ তারে গান মনে কিছু করেন না ভাই আমার সত্যি মাহফিল আছে খকসাতে সুতরাং আমার যাওয়া লাগবে জরুরি ওবাইদুল্লাহ তারে ভাগ চা দেন কফি লাগে কফি খান সমস্যা নেই দর্শক মণ্ডলী আপনি কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত আলমনাই ভাই বোনেরা আমাদের ভান্ডারে যে পরিমাণ সম্পদ আছে বুঝতেছেন তো খনি তো সব খনি কিন্তু আমরা আজকে বের করতে পারবো না প্রোগ্রামের এই পর্যায়ে সব কিন্তু আমাদের দাওয়ারই প্রোডাক্ট আমরা একজন অতিথি শিল্পীকে দাওয়াত করেছি এই মুহূর্তে তাকে আপনারা দেখতেছেন ফিজিক্যালি নতুন হলে ডিজিটালি কিন্তু বহুবার অনলাইনে তাকে আপনারা দেখেছেন শিল্পী খোরশেদ আলম একটা ইয়ে দেন মাইক দেন মুখের সামনে মাইক পরে আস মানে মাইক্রোফোন আছে নিচ্ছে না তার মানে কি হ্যালো সমস্যা আছে প্রথমে বলবো যে ভাইকে আপনারা দেখতেছেন নাম হলো খোরশেদ আলম খোরশেদ আলম একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন শিল্পী চোখে দেখতে পারে না কিন্তু আল্লাহ তাকে কিছু যোগ্যতা দিয়েছে যেমন গতকাল আমি এখানে এসেছি স্যারদের মানে আহ্বানে তাদের দাওয়াত আলহামদুলিল্লাহ আমি সপরিবার এসেছি এই জন্য আমার সাথে সে আসতে পারেনি মাহফিল ছিল তাকে আমি বললাম ভাই আপনি এমনিতে গাড়িতে যান তারপর টেনশন করলাম যে কেমনে আপনাকে পাঠাবো ভাই আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন চোখ নেই অন্ধ মানুষ তখন সে আমাকে বলতেছে ভাই আপনি একজন বক্তা মানুষ বলেন এ যাবৎ যত রোডে মারা যাওয়া লোক দেখছেন কয়েকজন অন্ধ আর কয়েকজন চোখালা পরে আমি দেখলাম আসলে কোনো কানা কিন্তু মরে না খোরশেদ আলম কিন্তু মরে না মরবে কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই আরেকটা কথা বলি আসতে বলি আবার শুনলে মন খারাপ করতে পারে খোরশেদ আলমের কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী তার প্রমাণ হলো কত আঙ্গুল দেখায় দেখেন পাঁচ আঙ্গুলের ভিতরে কিন্তু তিনটা নাই তারপরে কিন্তু কিছু হয়নি কিন্তু একটা যোগ্যতা কিন্তু খুব ভালো সে যোগ্যতা বলবো সেটা হলো আমরা দেখেন সব ঠিক থাকার পরে কিন্তু দুই সন্তানের বাপ হতে সব চুল দাঁড়িয়ে পেকে গেছে খোরশেদ আলমের আর কোনো দিক ঠিক না থাকলেও পাঁচ সন্তানের জনক কিন্তু ওই দিক ঠিক আছে আচ্ছা সে কথা পরে বলি এখন বলবো খোরশেদ আলম কি পারে পারে কি এটা বলার আগে বলতে হবে পারে না কি খোরশেদ আলম হলো এ টু জেড হর বলা আমি এখানে কথা বলে চলে যাচ্ছি হবু আমার মতো করে কথা বলতে পারে খোরশেদ আলম কিন্তু কত দর্শক আলম ধন্যবাদ খোরশেদ আলম আপনাকে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খোরশেদ আলম কিছুক্ষণ পরে এসে নামাজ আজান দিবে যদি আপনাকে আজানের দায়িত্ব দেওয়া হয় গতানুগতিক আজান নয় সেই পুরাতন সুর বাপ দাদার আমলে সে রেডিও গ্রামের ক্যান্ডেস্টার সেই সুর কিন্তু হারিয়ে গেছে খোরশেদ আলমের মাধ্যমে সে হারানোর সুরকে আমরা আবার হাজির করছি সরাসরি রেডিও সেই চ্যানেলের আজান আমরা শুনবো রেডিওতে কীভাবে আজান হয় الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله جدا ما تخشى دلهم রেডিওর পরে যদি আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ স্মার্ট বাংলাদেশের যুগে যদি আমরা সরাসরি কোন চ্যানেলে আযান শুনতে চাই সেই টিভির আযান কেমন হয় একটু দ্রুত আপনাদের শোনান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله ধন্যবাদ খুশিদ আলম এ পর্যায়ে সম্মানিত আলম নাই ভাইরা আমাদের মাথার মুকুট সম্মানিত শিক্ষক বিন্দু শুধু মণ্ডলী এখানে যদি আমাদের প্রোগ্রাম না হয় অন্য কোন বিভাগে প্রোগ্রাম হতো তাহলে কিন্তু বোঝা যেত প্রোগ্রাম হচ্ছে নাচ গান লাফালাফি বহু কিছু থাকতো কিন্তু আমরা সেই সংস্কৃতি লালন করি কোনো কিছু ছাড়ে আমাদের প্রোগ্রাম অনেক ভালো হয় আজকে প্রোগ্রাম তার প্রমাণ খোরশেদ আলম আপনি একটি গান গাবেন শুধুমাত্র গান নয় এই গান যদি মনে করেন পাঁচ ছয়টা যন্ত্র থাকতো সেই যন্ত্র মানে বাদ্যযন্ত্র সহ গান গাইলে কেমন হয় এট এ টাইম গান এবং প্রত্যেকটা বাদ্যযন্ত্র দিতে হবে পারবেন ইনশাআল্লাহ দেন কেউ তার গুরি তুফান বাউ ঝলকে ঝলকে ওটি পানি রে টম লাউ টেউ ডেউ 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 টম লাউ টেউ ডেউ 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 টম লাউ ডেউ 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 আমার মন মজাইয়া রে ডেউ 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 আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও টান 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 ও মুর্শিদ ও একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কোন দিন জানি এই ঘর ভেঙে পড়ে রে এও 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 ডন 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 বর্ষি দো একে আমার ভাঙ ঘর তার উপরে লড়ে চর কোন দিন জানি এই ঘর ভেঙে পড়ে রে আবির নয়ার রে কাঞ্চা বাসের বেড়া রে আহাবের নয়ারি রে কামচা বাসির বেড়ারি বাজার লুটাই জানিল চুরাই রে আমার মন মজাইয়া রে টিউ 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 দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও সম্পত্তির নাই রে কমি মসি শুধু আসো তুমি আমার মর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পত্তির নাই রে কমি মসি শুধু আসো তুমি আমার জীবনে মরণে পাই জানো তোমার স্মরণ হ্যাঁ
দর্শক মণ্ডলী কেমন লাগতেছে এবারে যা খুরশেদ আলম এই গানটাই যদি এখানে প্যান সহ হতো মনে করেন আমাদের জেমস আইয়ুব বাচ্চু ইংরেজি গান অথবা আরবি গান সেই গানটা কেমন হয় না মানুষ মনের ব্যাপার পারবেন হ্যাঁ পারবো বুঝেন এমন কোন জিনিস পারবো ঠিক আছে দেন প্রথমে ইংরেজি তারপর আরবি গান কেউ মাইন্ডে নেবেন আমি কিন্তু লেখাবার জানি না যেরকম ওটাই মেনে নেবেন চুগলে কোলে গান ছাগলে চাটা বাগের গান আগের যুগে গান ছিল কত সুন্দর নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম যে জন্য বেশি না তো জানের গনি এগুলো গান আর মানুষ শোনে না এখন গান শুনে বগুলা থেকে চিঠি লিখছেন আলু পটল ঢেঁড়স তরকারি কাঁচা কাশমণি পেয়েছো মরিস আপনি দিনে সবারই পছন্দ স্পেটস কেউ মাইকেল জেমস রিকর্ড Yeah, you with that You wear this lyrics that you wear Gow, 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 See what your mirror's spirit right আপনারা কিছু বুঝছেন এখন তো বাবা তুমি বুঝছো আমি এক ফোঁটা বুঝি নাই এবারে শুনেন বিদেশি গান সৌদির গান মাইন্ড করবেন না আমি পুরো বলে পারি না তারপরে চেষ্টা করবো আর কি সৌদির তপতনি খোরশেদ আলম এ পর্যায়ে যদি এই শিল্পীদের বাদ দিয়ে বক্তা যেমন আমরা কথা বলি এখানে এমন কোনো বক্তা নাই সে বক্তার কণ্ঠ নকল করতে পারেন আমরা সে পুরানো যুগে ফেলে যাচ্ছি বাংলাদেশের একজন বক্তা জাতির চাষা এখন আরও মুরব্বী হওয়ার কারণে জাতির দাদা হয়ে গেছে চেনেন আপনারা সৈয়দ নজরুল ইসলাম বাই সাদারি একটু দেখান কে ভাবে আমি পুরা মানুষ কি বাস করব আমি বাস করতো আমি তালাশ করে পাই না বাজিরা আমি বলতে চাই তোমরা নামাজ পড়ো তোমরা রোজা করো আমার আল্লাহর হুকুম মেনে চলো বিধি বিধি রে আমার দর্শক মন্ডলী পুরাতন মানুষদের কাছে সবচেয়ে পরিচিত বক্তা সেই মিরাজের ওয়াজ পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান চুক্তিবাদী ভুলে গেছেন সে চুক্তিবাদীর সুরেলা কণ্ঠের আলোচনা সত্যি বুক পর্যন্ত কলিজা পর্যন্ত টাচ করে চলেন আমরা ফিরে যাচ্ছি পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান চুক্তিবাদী রাত করে বুড়ি গাঠিরি বন করতে চান্ডেকে বলি বুড়ি মাং এত বড় গাতুড়ি বহন গুন্তি কষ্ট গো আমার আমাদের চলি দেন আমি গন্তব্য স্থানে পৌঁছে দেয় এবার বুড়ি মনে মনে ভাবলেন এত বড় মকন্ড গুট্ট মানুষ আমি জীবনে দেখি নাই দেখে বলে মা গো পুয়া মা এত বড় গাতুড়ি বহন গুন্তি কষ্ট গো মাং এবার সাধারণ বিদ্যমানের গাতুড়ি রহমাতুল্লিল্লাহ আলমিনের মাথা তর্জন যাহারে ভালো বলিবে আমার আল্লাহ বলে আমিও তারে ভালো বলিব আমিও তারে ভালো বলিব তর্জন যাহারে ভালো বলে না আমার আল্লাহ বলে আমিও তারে ভালো বলি না আমিও তারে ভালো বলি না জি যেহেতু আমাদের সময় কম শুধু আমরা টাচ করছি এ পর্যায়ে আমরা দেখি বিশ্ববিদ্যালয় গেলেতে কাজ বেশি হয় মেন গেট দিয়ে ঢুকে সে আওয়াজ শোনা যায় মোটরসাইকেলের আওয়াজ বঙ্গবন্ধু হল পর্যন্ত এই যে পরিবহনগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিবহন আপনি একটু বলেন কোন কোন পরিবহন সংক্ষিপ্তভাবে একটু বলেন কীভাবে আওয়াজ করে স্টার্ট নেয় কীভাবে তা একটু বলেন প্রথমে দেখব ইন্ডিয়ান বাজাজ মোটরসাইকেল একটু সাউন্ড এটা সাউন্ড দিন হ্যালো জি সম্মানিত এলামনাই ভাইরা আমাদের খোরশেদ আলমের প্রতিভায় খুশি আমাদের একজন এলামনাই মুক্তার ভাই 100 টাকা দিয়েছে আপনারা যদি কেউ স্বেচ্ছায় দিতে চান দিতে পারেন এতেই তার সংসার চলে সর্বশেষ যেহেতু সময় নিচ্ছে না সর্বশেষ আমরা জানি বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ তেমনি উন্নয়নের একটি মাইল ফলক আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই পদ্মা সেতুর উদ্বোধন এবং পদ্মা সেতু নিয়ে সেদিনের যে বক্তব্য
যেকোনো একজন অতিথির বক্তব্য একটু আপনি দেন পদ্মা সেতু তাহলে শুনেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা শুনে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ যথার সময় আমরা পৌঁছে দিয়েছি আমি বলতে চাই স্বপ্নের পদ্মা সেতু আমাদের বাস্তবায়িত হয়েছে পঁচিশে জুন পদ্মা সেতু আমরা উদ্বোধন করেছি আমার বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই না শিখাবেন না পার্লামেন্টে আসুন খেলা হবে ধন্যবাদ খুরশেদ আলম বেঁচে থাকুক খুরশেদ আলমেরা বেঁচে থাকুক দাও ডিপার্টমেন্টের প্রত্যেকটি রান্নায় ভালো থাকুন